ঈদের ছুটি তো সেই কবেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু ঈদের ছুটিকালীন আলসিমি যেন শেষ হবার নাম এনেছিল না তবে যত যাই হোক কাজে তো ফিরতেই হবে আর কোনো দেরিই দেরি নয় যদি সঠিক কামব্যাক করা যায় আর এমনই একটা কাজ দিয়ে শুরু হয়েছিল আমার ঈদ পরবর্তী কাজ একসাথে পাঁচ পাঁচটি ওড়নার টাইডাই দিয়ে শুরু করে ফেলেছিলাম ঈদ পরবর্তী কাজ এটা একটা কাস্টমাইজড অর্ডারের কাজ ছিল যা দুই দিনের শর্ট টাইমে কমপ্লিট করেছিলাম আর সেটার এক্সপিরিয়েন্স টিউটোরিয়াল ভিডিও নিয়েই আজ আমি মারিয়া আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম শুরুতেই সবার কাছে সরি বলে নিচ্ছি ঈদের পরের কামব্যাকে এত সময় লাগানোর জন্য বাট আজকের আয়োজনটি আই হোপ এই দেরির লস পুরো করে ফেলবে আজকে আমি করব পাঁচ পাঁচটি ওড়না টাইডারের কাজ আপনাদের যদি কোনো গ্রুপ ফাংশন থাকে অথবা ফ্রেন্ডসদের দল ভেদে একই রকম ম্যাচিং করে ড্রেস শাড়ি ওড়না এসব পড়তে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের হেল্প করবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে নেমে পড়ি ইন্ট্রোতে তো জেনেই গেছেন এখানে আজ ওড়না নিয়ে কাজ হবে আর এজন্যই এখানে আমি পাঁচটি পিওর কটনের ওড়না নিয়েছিলাম এই ওড়নাগুলো খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটির নিচের দিকটায় আবার বেনির ট্যাসেল করা তাই যে কোনো আউটফিটের সাথেই এটাকে ক্যারি করলে খুব সুন্দর মানায় তো পাঁচটি ওড়নার চারটি আমি আগেই বেঁধে কমপ্লিট করে নিয়েছি এখন বাকি একটা ওড়না আপনাদের বাধার প্রসেস দেখিয়ে নিচ্ছি এখানে আজ আমার খুব পছন্দের একটা টাইডে মেথড অ্যাপ্লাই হচ্ছে তো ওড়নাটা ডাইংয়ের জন্য বাদতে প্রথমে এটাকে সমান দুই ভাজে ভাজ দিয়ে নেব এরপর ওড়নার নিচ থেকে পার রাখার জন্য একটা লাইন টেনে নেব পারের এই গ্যাপটা আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন যে যতটা চওড়া করে পার দিতে চান সেই হিসেবে এখানে আমি একটা মার্কার পেন দিয়ে কাজটা করছি এই মার্কার পেনের কালিটা পানি লাগলেই উঠে যায় এজন্য আলাদা করে চিন্তার কিছু নেই আর আপনারা চাইলে পেন্সিল অথবা চক দিয়েও দাগের এই কাজটি করে নিতে পারেন তো পাড়ের অংশটায় সমান করে দাগ টেনে নিয়ে হাতের সাহায্যে এটাকে সমান করে ধরতে হবে দাগটা মেনটেন করে ছোট ছোট কুচি নিয়ে এই কাজটা করছি আমি আর এভাবে সম্পূর্ণ দাগের কাপড়টা সমান করে ধরা হলে পরে এখানে রাবার ব্যান্ড পেঁচিয়ে নিব রাবার ব্যান্ড লাগানোর পর ওড়নাটা এখন দুইটা ভাগে ভাগ হয়েছে নিচের দিকের ঝুল ভাগটা পার হিসেবে খোলাই থাকবে এবং অপর যেই ভাগটা রয়ে গেছে সেখান থেকে আমার এখনের কাজ শুরু হবে এখান থেকে সেম আগের মতোই হাতের সাহায্যে ছোট ছোট কুচি নিয়ে ওড়নাটা আগে ধরে নিচ্ছি আর কুচির কাপড়টা সিকিউর রাখতে এখানে কিছু ক্লিপ লাগিয়ে নেছে। আগে সম্পূর্ণ ওড়নাটা এমন কুচি করে ধরে ক্লিপ করে নিব আমি এরপর বাঁধার কাজটা করব। এতে করে কাজের প্রসেসটা ইজি এবং সুন্দর হয় তো সম্পূর্ণ ওড়না কুচি করে ক্লিপ লাগানো হলে পরে এখানে আমার লাগবে শক্ত এবং বেশ লম্বা একটা দড়ি পরবর্তী এবং ফাইনাল স্টেজের বাধার কাজটা এই দড়ি দিয়েই করব এখন শুরুটা হবে যেখানে রাবার রাবার ব্যান্ড ব্যান্ড দিয়ে ওইখান থেকে জায়গায় দড়ি দিয়ে শুরুতে শক্ত একটা গিট দিয়ে নিলাম এরপর দড়ির বাকি অংশ দিয়ে ওড়নার কুচি করা সাইডটা রাউন্ড রাউন্ড পেঁচিয়ে নেব তো কুচি করা ওড়নাটার কুচির এই ভাঁজ ঠিক রেখেই মোটামুটি টাইট দিয়ে রাউন্ড রাউন্ড দড়ি পেঁচিয়ে নেব দড়িতে যদি ঢিল রয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাজের প্যাটার্ন ভালো আসবে না এজন্য বাধার এই কাজটা ভালোভাবে করা লাগে তো বাধার এই প্রসেসটা আসলে সিম্পলি বলা যায় কাজ সহজ জাস্ট একটু ট্রিক করে খেয়াল দিয়ে করা লাগে তো যা বলছিলাম এই শিবুরিটা টাইডার মধ্যে আমার মোস্ট ফেভারেট যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা এটার কথা আগেও শুনেছেন ইভেন এটার ভেরিয়াস স্টেপের কাজও দেখেছেন আর এই শিবুরিটাকে আমি যতবার যতভাবেই করি প্রতিবার এটার প্রতি ডিফারেন্ট একটা ভালো লাগা তৈরি হয় তো এভাবেই সম্পূর্ণ ওড়নাটা আমি পেঁচিয়ে নিয়ে শেষ প্রান্তে এসে গিট দিয়ে দিব যাতে তরিটা না খুলে আসে ওড়নার বাঁধার পর্বটা শেষ এখন এই ওড়নাগুলো আমি দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো এরপর পানি নিংড়ে নিব আর এই ফাঁকে আপনাদের দেখিয়ে নিচ্ছি আজকের ড্রাইংয়ের কালার এবং মেডিসিনগুলো এখানে আজ আমি ভ্যাট কালার দিয়ে ডায় করব। পাঁচটা ওনা করার জন্য এখানে আমি সাড়ে চার তোলা রঙ ইউজ করব আর যেই পরিমাণ রং নিব তার ডাবল পরিমাণ কস্টিক এবং হাইড্রক্স নেওয়া লাগবে কস্টিক এবং হাইড্রক্স হচ্ছে ভ্যাট কালারে ইউজ হওয়া দুইটি মেডিসিন এবার শুরু হবে রঙ মিক্সিংয়ের কাজটা আর এই যে আমার ভিজিয়ে রাখা ওড়নাগুলো পানি নিংড়ে তুলে রাখা হয়েছে রং মিক্সিংয়ের জন্য এখানে বেশ বড় সড়ো একটা বোল নিয়েছি কারণ অনেকগুলো ওড়না ভিজাবো আজ এরপর এখানে ওড়নার হিসেব করে ফুটন্ত গরম পানি নেব এরপর এতে এক এক করে মেডিসিন দিয়ে কাঠের কিছুর সাহায্যে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব রং। এখানে আমি পার্পল কালারের ভেট রঙ নিয়েছি কালার ক্লায়েন্টের সাজেশন মতোই নেওয়া ছিল এবার রং মেডিসিনের পানির সাথে ভালো করে মিক্স করে এক এক করে ডিপ করব আমার রেডি করা ওড়নাগুলো ওড়নাগুলো রঙে দেওয়ার পর ভালো করে নেড়ে সব দিকে রঙ বসাতে হবে এই কাজটা ভালো মতো না করলে রঙ এক এক দিকে এক একভাবে বসবে এবং এতে কাজের ফিনিশিং সুন্দর দেখাবে না আরেকটা বিষয় আজকের এই কাজটা আমি রাতের বেলায় করছিলাম যেহেতু আমার শর্ট টাইমে অর্ডারটা পুরো করতে হতো এই জন্য আলোর বেশ তারতম্য হয়েছে কিছুটা আর একটু বেশি কাপড় এজন্য কাজটা করছিলাম বাইরের খোলামেলা পরিবেশে আর বরাবরের মতোই আজকের কাজেও আমাকে হেল্প করেছে আমার ছোটো বোন যখনই একটু বেশি কাজ বা কমপ্লিকেটেড কাজ থাকে ও আমার সেভিয়র হয়ে আসে তো এভাবেই ওড়নাগুলোকে ভালো মতো রঙের পানিতে ভিজিয়ে রেখে দিব আমি দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটে এগুলোকে কয়েকবার নেড়ে চেড়ে উলট পালট করে দিব তো এই যে দশ মিনিটের রেস্ট শেষে ওনাগুলো দেখুন একদম রঙে রেঙে গেছে এবার এগুলোকে আমি রং থেকে তুলে ভালো করে নর্মাল পানিতে ওয়াশ করে নিব যতক্ষণ না এটা থেকে বাড়তি রং ঝরে যায় আমি পানিতে ওয়াশ করে যাব তো ওয়াশের মাঝেই আমি বাঁধন খুলছিলাম এখন আপনাদের একটা জাদু দেখাই দেখুন বাঁধনগুলো যখন আমি খুলছি ওনার মধ্যে দেখাচ্ছে নীল রং। এবং কিছুক্ষণ পর এই নীল রং হয়ে যাচ্ছে জাম কালার আসলে কিছু কিছু রঙ তার মূল কালারে আসতে একটু সময় নেয় কাপড়ের রঙটা যখন বাতাসের সংস্পর্শে আসে তখন এটা ধীরে ধীরে মূলত তার মূল বর্ণতে আসে তো অনেকগুলো ওড়না যেহেতু তাই এগুলোর বাঁধন আমি অফ ক্যামেরায় খুলে নিয়েছি আর এই যে দেখুন ডাইংয়ের পর আমার উড়নাগুলো লুক বলতে পারবেন এই সময়টা রাত কয়টায় অলমোস্ট রাত এগারোটার ক্লিপ এটা সবাই তখন ঘুমে অথবা কোয়ালিটি টাইম নিয়ে আছে আর আমি ছাদে ওড়না নেড়ে তার ক্লিপ নিচ্ছিলাম যাই হোক কাজ যখন তখন আসতেই পারে আর ওই সময়টায় যেহেতু একটা আর্জেন্সি ছিল তাই এত রাতে কাজগুলো করা তো ফিরছি ওড়নাগুলো শুকানোর পর কমপ্লিট লুক নিয়ে এই যে ওড়নাগুলো শুকিয়ে একদম ফাইনালভাবে ডেলিভারির জন্য রেডি আর আমি এখানে ছোট ছোট ক্লিপ নিয়ে রাখছিলাম যাতে আপনাদের দেখাতে পারি আচ্ছা আমার এই টাইডাইটা দেখে আপনাদের কারো কি কিছু মনে পড়ছে যদি না মনে পড়ে থাকে তাহলে জানিয়ে রাখি অলমোস্ট এমন একটা টাইডের ভিডিওই ছিল আমার এই চ্যানেল থেকে আপলোড দেওয়া প্রথম টাইডায়ের ভিডিও ওইটা একটা কুর্তি পিস টাইডায়ের ভিডিও ছিল আসলে ওই কুর্তির পিসটা দেখেই এই ওড়নাগুলোর ডিজাইন সিলেক্ট হয়েছে যাই হোক আপনারা ওড়নাগুলো দেখুন রংটা কতটা ফিনিশিংভাবে সবখানে এসেছে এটার মূল কারণ হচ্ছে বাধার মধ্যকার টাইট আর রঙে দেওয়ার পর ভালো করে নাড়ানোটা অনেকেই কমপ্লেন করে তাদের ড্রাইংয়ের কালারটা ভালো মতো বসে না তারা মূলত এই দুই জায়গায় কোনো না কোনো ভুল রেখে যায় বলেই এমনটা হয়ে থাকে যাই হোক আমার আজকের এই কাজটা আপনাদের কেমন লেগেছে জানার অপেক্ষায় রইলাম ভিডিও রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন আমি চেষ্টা করব উত্তরগুলো দিতে এছাড়া চ্যানেল এবং ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিও আর বাড়াচ্ছি না আজকের ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ